নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দুর্দান্ত স্বাদের বেগুনের একটি রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন, গরম ভাতের সঙ্গে এটি বানিয়ে নিলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি গোল বেগুন নিয়ে নিয়েছি, আপনারা এই রেসিপির জন্য লম্বা বেগুনও নিতে পারেন। এটি আমাদের গাছের হয়েছে এই বেগুন। বেগুনটিকে আমি এভাবে কেটে নিয়েছি বোটা সমেত। এভাবে কেটে নিলে বানাতে বেশ ভালো লাগে। বেগুন এভাবে কেটে নেওয়ার পর জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আর তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়ে বেগুনটাকে মিনিট পাঁচ সাতেক রেখে দেব। তাতে করে বেগুন থেকে একটু জল বেরিয়ে যাবে। এতে করে বেগুন খেলে অনেক সময় যে মুখে ইরিটেশন হয় সেটা অনেকটাই কমে যাবে। পাঁচ সাত মিনিট পর একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে এখন বেগুনটা ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বেগুনকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে এভাবে সুন্দর রং ধরিয়ে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর রং ধরিয়ে। লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজা যাবে না, তাতে করে বেগুন নরম হয়ে যাবে। দেখুন বেগুনে এরম সুন্দর রং ধরলে এরপর আমি নামিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে বেগুন যেন বেশি নরম না হয়ে যায়। এভাবেই আমি দুটো ব্যাচে সমস্ত বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর এই ফ্রাইং প্যানেই বাকি রান্নাটা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চেষ্টা করবেন রান্নাটা সর্ষের তেলেই করতে। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর তারপর এখানে আগে থেকে এক টেবিল চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম, সেটাই এখানে যোগ করে দিচ্ছি। পোস্তর পরিবর্তে চাইলে সাদা তিল কিংবা চিনে বাদাম বেটেও ব্যবহার করা যেতে পারে। লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পোস্তটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব লো ফ্লেমে, যতক্ষণ না পোস্ত ভাজা হয়ে সুন্দর একটা দানা দানা টেক্সচার চলে আসছে। পোস্তটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা খুব অল্প করেই দিলাম। তবে আপনারা ঝাল বেশি খেলে বেশি করেও দিতে পারেন। পোস্তটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি সর্ষে বাটা ব্যবহার করব। এখানে আমি এক চামচ হলুদ সর্ষে, হাফ চামচ লাল সর্ষেকে মসৃণ করে বেটে নিয়েছি। তবে সর্ষেটাকে আমি কিন্তু জলের সঙ্গে গুলে এভাবে ছেঁকে ব্যবহার করব, যাতে করে সর্ষের খোসাটা আলাদা হয়ে যায়। সর্ষের খোসা আলাদা করে নিলে এই রান্নাটা তেতো হওয়ার ভয় থাকবে না। আর তাছাড়া অনেক সময় সর্ষের বাটা দিয়ে রান্না খেলে অনেকের অ্যাসিডিটি হয়ে যায়, সেটারও চান্স কমে যাবে। সর্ষেটাকে ছেঁকে যোগ করে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এখন মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে হতে দেব, যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আস্তে আস্তে দেখুন মশলা ঘন হয়ে গেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি ফেটানো টক দই যোগ করে দিলাম। মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে এখানে আমি যোগ করেছি। লো ফ্লেমে দইটাকে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ চিনি। লবণ চিনি ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আমি এখানে খুব কম পরিমাণ জল, মোটামুটি 1/4 কাপের মতো জল মিশিয়ে নিয়েছি। এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর গ্রেভিটা তৈরি হলে এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো গ্রেভির মধ্যে যোগ করে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পর খুব হালকা হাতে বেগুনগুলো একটু এপিট ওপিট করে নিতে হবে, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার বেগুনের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। বেগুনগুলো কিন্তু বেশ নরম, তাই খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে হাইতে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলার একটা সুন্দর কোটিং বেগুনের গায়ে লেগে যায় বা মশলাটা বেগুনে বেশ সুন্দর গা মাখা হয়ে যায়।
দেখুন বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি চেরা কাঁচা লঙ্কা যোগ করে ফ্লেম অফ করে দিয়েছি। রান্না একেবারেই আমাদের কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এখন গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই নিরামিষ বেগুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।